কিছুক্ষণ আগে তো পরিমাপের প্রকারভেদগুলো বললাম, যে নাম সূচক পরিমাপক, আর ক্রমিক সূচক পরিমাপক, শ্রেণী সূচক পরিমাপক, আনুপাতিক পরিমাপক। নাম সূচক পরিমাপকটা দ্যাট মিন্স এই পরিমাপকে তোমার সিম্বল ইউজ করে তোমাকে বোঝানো হয়। সিম্বলকে আমরা দুই উদাহরণস্বরূপ বলতে পারি, যে ফিমেলের জন্য এফ ব্যবহার করছি, মেলের জন্য এম ব্যবহার করছি। যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনা দ্বারা তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য সমূহকে শ্রেণীকরণ করা হয়, এটা হচ্ছে নাম সূচক পরিমাপন। ক্রমিক সূচক পরিমাপন, ক্রমিক সূচক পরিমাপনটা কি, উপরের তোমার সংজ্ঞা তো আজিজুলের সংজ্ঞা দেওয়া যাচ্ছে বইয়ে, ক্রমিক সূচক পরিমাপনটা হচ্ছে ক্রমিক সূচক পরিমাপনটা আমার যেমন ক্রমিক নাম্বার দিয়ে তোমরা বুঝতে পারো, যে গ্রেডিং এর পয়েন্টে বলো আর রেজাল্টের বেসিসেই বলো না কেন, যে ফার্স্ট হচ্ছে তাকে আমরা ফার্স্ট দিচ্ছি, ওয়ান দিচ্ছি পজিশন, সেকেন্ডকে সেকেন্ড, এরকম যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্য, বস্তু বা ঘটনা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে শ্রেণীকরণ করা যায় তাকে ক্রমিক সূচক পরিমাপন বলে। তার মানে যদি ছোট থেকে বড়, তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, বা তোমার রোল নাম্বারটা, তোমাদের অ্যানুয়াল পরীক্ষার রোল নাম্বারটা আমরা কিভাবে দিতাম, শ্রেণী সূচক পরিমাপন এটা। আর এটা হচ্ছে ক্রমিক সূচক পরিমাপন। এবার আসো শ্রেণী সূচক বা ব্যক্তি সূচক পরিমাপন। ব্যক্তি সূচক পরিমাপনটা তোমার একটা নির্ধারিত বিরতির মধ্যে বা স্কেলের নির্ধারিত গ্যাপে নেয়, যেমন তুমি 80 থেকে 100 মধ্যে পেয়েছো, দ্যাট মিন্স এ প্লাস, 70 থেকে 79 এ, এবং এভাবে তোমাদের তো আরো এই রেঞ্জটা তোমরা বেশি যাও, GPA 5 যখন থেকে শুরু হয়েছে। তো যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের এককগুলো, এককগুলোর মধ্যে সংখ্যাগত পার্থক্যের মাত্রা পরিমাপ করে এবং শূন্যকে পরম শূন্য বিবেচনা না করে তাকে শ্রেণীসূচক পরিমাপন বলে। আর আনুপাতিক পরিমাপনটা হচ্ছে যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্যকে পূর্ব হতে নির্ধারিত কোনো আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় এবং শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয়, তাকে আনুপাতিক পরিমাপন বলে। তো আনুপাতিক পরিমাপনটা যেমন একটা পরিবারে আমি বললাম যে একটা পরিবারে কয়েকটা পরিবার আমি নিলাম, শিশুর সংখ্যা 0, 1, 2, 3, 4। জিরো মানে দ্যাট মিন্স সেই পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করেনি, 1 দ্যাট মিন্স সেই পরিবারে শিশুর সংখ্যা 1। এখন আমি হয়তো আমার বইয়ের এটা 13 পেজে পুরাতন এডিশনের আর্সেনাল কবির মিঠুর বইটা আমি ফলো করছি। তোমাদের বইতে তোমরা প্রথম যখন চ্যাপ্টারে গিয়েছো অবশ্যই তোমরা পরিমাপের প্রকারভেদ পেয়েছো। আমি যখন ল্যাঙ্গুয়েজ টার্মে যাব, কোনো ল্যাঙ্গুয়েজ টার্মে গেলে বিস্তারিতভাবে ব্ল্যাকবোর্ড ইউজ করবো না, আমি বলবো যে জাস্ট তুমি পেজ নাম্বারে চলে যাও, ম্যাথমেটিক্যাল টার্ম তো আমি বলেই দেবো, আর তখন তুমি বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো আর সেফ থাকো। সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি, দেখা হবে।